আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুল্লাহ সালম, একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2018 সালের আইওবিএড ইউনিভার্সিটি থেকে, যেটি উত্তরার 10 নম্বর সেক্টর অবস্থিত। ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার ধারণা হয় 2014 সালের মাঝামাঝি অবস্থায়। 2014 সালে যখন আমি প্রথম আমার ইউনিভার্সিটি লাইফ স্টার্ট করি, আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড একজন ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাকে আইডিয়া দেয়। তো তারপর আমি এটি নিয়ে ইন্টারনেটে একটু আরো ইনফরমেশন জানার জন্য খোঁজাখুঁজি করতে শুরু করি, বিভিন্ন ভিডিও দেখা শুরু করি। এরপর আমি খুঁজতে শুরু করি একটি আইটি প্রতিষ্ঠানের যেখানে ফ্রিল্যান্সিং এর ট্রেনিং দেওয়া হয়। আমি গুগলে সার্চ করি উত্তরাতে কোনটি বেস্ট আইটি প্রতিষ্ঠান আছে, তো ওখানে আমি উত্তরা ইনফোটেকের নামটি পাই। আর তারপর আমি সহ আমরা 3-4 জন ফ্রেন্ড একসাথে উত্তরা ইনফোটেকে অ্যাডমিশন নিয়ে ফেলি। দেন আমি এক্সট্রা হিসেবে এসসিওর উপর আরেকটি কোর্স করি, কারণ আমার এসসিওর উপরে সবসময় আলাদা ইন্টারেস্ট ছিল। আর এসইও শিখার পর আমি যখন প্রথম অ্যাকাউন্ট ওপেন করি ওডেস্কে, এরপর আমার তেমন একটা ব্যাক পেতে হয়নি প্রজেক্ট পাওয়ার জন্য, কারণ 2014 সালে তেমন একটা কম্পিটিশন ছিল না এই মার্কেট প্লেসে। তো ওই মুহূর্তে আল্লাহর রহমতে আমি প্রায় 7 দিনের মধ্যেই প্রথম প্রজেক্টটা পেয়ে যাই। তো ইট ওয়াজ গুড লাক ফর মি। তবে বলে রাখা ভালো যে ওই সময়ে সবচেয়ে জনপ্রিয় দুটি মার্কেট প্লেস ওডেস্ক এবং ইল্যান্স একসাথে হয়ে এখন আপওয়ার্ক হিসেবে পরিচিত, আর আমার জানা মতে এটি এখনো সবচেয়ে সেরা মার্কেট প্লেস। আবার আমি একই সাথে আরো কিছু সেরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করি, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার, গুরু এটসেট্রা। এক কথায় বলতে মোটামুটি সেরা সবগুলো ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এবং মোটামুটি টুকিটাকি কাজ করা হয়েছে এ পর্যন্ত। এইভাবে কাজ করতে করতে আমার কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যায়। তো যেহেতু আমি এসইও ক্যাটাগরিতে, এই জন্য আমার প্রত্যেক দিন অনেক পরিমাণে কন্টেন্টের প্রয়োজন হয়, আর সেই জন্য আমি 8 থেকে 10 জনের একটি টিম বিল্ড করি। বাই দ্য ওয়ে, টিমের কেউই বাংলাদেশি না, সবাই ফরেইনার। কেউ আমেরিকান, কেউ সাউথ আফ্রিকান, কেউ নাইজেরিয়া থেকে, কেউ কেনিয়া থেকে, এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানি রাইটারও রয়েছে। তো যেহেতু আমি এসইও ক্যাটাগরিতে, এই জন্য আমার মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে থাকাটা কোনো সময়ই পছন্দের ছিল না, কারণ আমি সবসময় ভাবতাম যে কিভাবে মার্কেট প্লেসের বাইরে যাওয়া যায়। সেই জন্য আমি কিছু পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করি। তো পার্সোনাল ওয়েবসাইটগুলো বিল্ড করার জন্য আমার টিম থেকে 3 থেকে 4 জন রাইটারকে আমি নিয়োগ দেই আমার ওয়েবসাইটগুলোর জন্য কাজ করার জন্য, আর আর আমার টিমের বাকি রাইটারদেরকে নিয়োগ বলে দেই আমার ক্লায়েন্টদের প্রজেক্ট করার জন্য। তো এভাবেই আমার চলতে থাকে, আর আমি আসলে নিজের মতো কাজগুলো করতে পছন্দ করি। সেই জন্য আর্নিংটা খুব একটা বেশি না, তবে এটি $2,000 মতো পার মান্থ, যেটি বাংলাদেশি টাকায় 1.5 লাখের একটু উপরে হবে। আরো বলে রাখা ভালো যে আমার পার্মানেন্ট ক্লায়েন্টদের কিছু ক্লায়েন্ট আমাকে আনলিমিটেড আওয়ারলি প্রজেক্ট দিয়ে রেখেছে। তো ওগুলোতে যদি আমি প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা করে এক্সট্রা সময় দিতে পারি, তাহলে হয়তো আর্নিংটা ডবল হয়ে যেত। তো যেহেতু আমি নিজের প্রজেক্ট গুলোর উপরে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আর্নিং এর এই অবস্থা। তবে আশা করি আমার আমার ওয়েবসাইট গুলো ভবিষ্যতে অনেক ভালো করবে। তবে উত্তরা ইনফোটেকে কোর্স করে আমি সত্যি নিজেকে নিয়ে গর্বিত বোধ করি, কারণ ওনাদের সাথে আমার সম্পর্কটা সবসময় ভালো ছিল। আর আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে 5 বছর আগে আমি ওনাদের এখানে কোর্স করেছিলাম, আর 5 বছর পর আমি আজকে ওনাদের ভিডিওতে। আমি ওনাদের কাছ থেকে সত্যি সত্যি অনেক হেল্প পেয়েছি, আমার যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন ওনারা ঠিকঠাক মতো, এবং যে কোনো রকমের হেল্প ওনারা করেছেন। আর আমি পার্সোনালি উত্তরা ইনফোটেককে অবশ্যই রিকমেন্ড করব, কারণ আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ফ্রিল্যান্সিং এ ভালো করাটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ডেন্ট। আপনি যদি এটিকে সিরিয়াসলি নেন, তাহলে অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে আর রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, এবং এটার উপর থেকে হাল ছাড়া যাবে না। আর হ্যাঁ, আমি শুধু আমার ভালো দিকগুলো কথাই বলেছি, আমার এই পুরো স্টোরির মাঝখানে অনেক আপস এন্ড ডাউন ছিল যেগুলো শেয়ার করা হয়নি। তো আল্লাহর রহমতে আমি সেইগুলোকে রিকভার করতে পেরেছি আমার হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দ্বারা। তবে এইটা মনে রাখবেন, আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন, হোক সেটা ওয়েব ডেভেলপমেন্ট, হোক সেটা গ্রাফিক ডিজাইন, হোক সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা অন্য কোনো ক্যাটাগরি, আপনাকে অবশ্যই ভালো করে কাজ শিখতে হবে। আর আপনি যদি ভালো করে কাজ শিখতে পারেন, তাহলে আপনার জন্য অনেক অপরচুনিটি অপেক্ষা করতেছে। সো নো মোর টুডে, হ্যাভ এ গুড ডে, অ্যান্ড বাই বাই।